বিস্বিল্লা রহমান আই গাইস আসসালাম আলাইকুম সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আমরা জুবিয়া গোল্ড সিরাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাচ্চাদের ঠিক মতো খাওয়ানো যায় না বাচ্চারা ঠিক মতো পুষ্টিকর খাবার খায় না যে বাচ্চারা খেতে চায় না তাদের জন্য জুবিয়ার গোল্ড সিরাপটি অতি কার্যকরী জুবিয়া গোল্ড এর মধ্যে আছে মাল্টি ভিটামিন এন্ড মিনারাল, এ টু জেড সিরাপ প্রিপারেশন অফসনি ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন এই সিরাপের মধ্যে সব ধরনের ভিটামিন এবং মিনারেলস আছে যে বাচ্চাদের শরীরে ভিটামিনের অভাব দেখা যায় ভিটামিন এবং মিনারেল জাতীয় খাবার খেতে চায় না বা খাওয়ানো যায় না এই সমস্ত বাচ্চাদের জুবিয়া গোল্ড সিরাপটি সেবন করাতে পারবেন জুবিয়া গোল্ড সিরাপের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জুবিয়া গোল্ড সিরাপের মূল্য একশো মিলি সিরাপের মূল্য নব্বই টাকা দুশো মিলি সিরাপের মূল্য একশো টাকা খাওয়ার কারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে পারে না বা ট্যাবলেট গ্রহণ করতে পারে না তারা জুবিয়া গোল্ড সিরাপটি সেবন করতে পারেন সকল বয়সের শিশুরা জুবিয়া গোল্ড সিরাপটি সেবন করতে পারেন ভিটামিনস এবং মিনারেলস এর পূরণ করে পুরোপুরি দৈনন্দিন চাহিদা মিঠাতে ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসেবে বাচ্চাদের খাওয়াতে পারবেন যেমন শারীরিক ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ করতে সংক্রমণজনিত রোগ প্রতিরোধ করতে হারের ক্ষয় রোধ করে আঘাত ও ক্ষত নিরাময় করে অপারেশনের পরে সেবন করতে পারবেন কম হজম ক্ষমতা হলে সেবন করতে পারবেন বার্ধক্য রোদে সেবন করতে পারবেন গর্ভ অবস্থায় স্তন্যদান দানকালে ক্ষুধামন্দ হলে সেবন করতে পারবেন অতিরিক্ত ডায়েটিং এ সেবন করতে পারবেন পরিবেশ দূষণজনিত রোগ প্রতিরোধে সেবন করতে পারবেন অতিরিক্ত ব্যায়াম আর অনেক ক্ষেত্রে জুবিয়া গোল্ড সিরাপটি সেবন করতে পারবেন ইহা বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ভিটামিন ও মিনারেল সমন্বয়ে তৈরি এটি সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখে খাওয়ার নিয়ম জুবিয়ার গোল্ড সিরাপটি দিনে একবার সেবন করতে হবে এক বছরের বাচ্চারা সেবন করতে পারবেন এক চামচ প্রতিদিন একবার এক থেকে চার বছরের শিশুরা সেবন করতে পারব এক থেকে দুই চামচ প্রতিদিন একবার চার থেকে বারো বছরের বয়সে শিশুদের জন্য দুই থেকে তিন চামচ প্রতিদিন একবার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাই উত্তম কারণ ডাক্তার রুগীর ওজন বয়স এবং রোগের ধরন দেখে কয়টি কয় বেলা এবং কয় দিন সেবন করতে হবে তা নির্ধারণ করে দেয় সাধারণ মাত্রায় সিরাপটি শরীরের সাথে সুসহনীয় তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই সিরাপটি সেবন করা অতি সেফ এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম